পদত্যাগ করেছেন বাংলাদেশ দলের হেড কোচ রাসেলো দক্ষিণ আফ্রিকার এই কোচ দুই হাজার উনিশ সালে সাথে যুক্ত হন এরপর থেকে এ পর্যন্ত তিনি বাংলাদেশের কোচের দায়িত্বে ছিলেন ভারতের বিপক্ষে সিরিজ দিয়ে শেষ হলো তার বাংলাদেশে অধ্যায় তিনি বাংলাদেশের কোচ থেকে পদত্যাগ করলেন এবং তার পদত্যাগপত্র কিন্তু তিনি বিসিবিতে পাঠিয়ে দিয়েছেন তার অধীনে বাংলাদেশ বাইশটি টেস্ট ম্যাচ খেলেছে যেখানে জয় মাত্র তিনটি দুইটি টেস্ট ড্র হয়েছে আর বাকি সবগুলিতে পরা যায় চমকপ্রদ তত্ত্ব হচ্ছে তার অধীনে বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের মাটি মাটিতে একটি টেস্ট জিতেছিল অনেক উত্থান পতন গেছে তার এই কোচিং কেরিয়ারের সময় এছাড়া তার অধীনে বাংলাদেশ ওয়ান ডে খেলেছে তিরিশটি যেখানে জয় পেয়েছে একুশটি তা রাসেল ডোমিঙ্গোর পদত্যাগের মধ্য দিয়ে কিন্তু তার অধ্যায় শেষ হওয়ার সাথে সাথে তিনি বাংলাদেশকে শুভ কামনা জানিয়েছেন তিনি বলেছেন বাংলাদেশ আরও ভালো খেলুক রাসেল ডোমিঙ্গোর পর কে হচ্ছেন বাংলাদেশের কোচ এ নিয়ে গুঞ্জন শুরু হয়ে গেছে এ নিয়ে গুঞ্জনের মধ্যে জানা গেছে ইন অস্ট্রেলিয়ার সাবেক খেলোয়াড় মাইক হাসি আফ্রিকার সাবেক খেলোয়াড় লেন্স ক্লোজনার তারা কিন্তু আলোচনায় আছেন এদিকে বাংলাদেশের এক সাবেক কোচ হাতুরে সিংয়ে তিনিও সমালোচনায় আলোচনায় আসেন নিয়েও গুঞ্জন উঠছেন কে হচ্ছে পরবর্তী কোচ